আসসালামু আলাইকুম। আজকে আমি আমার অ্যাকোয়াফোনিকের একটা আপডেট দিব। আপনারা দেখেছিলেন যে আমার অ্যাকোয়াফোনিকের যে কাজগুলো সেইগুলোর ভিডিও দিয়েছিলাম, তো মাছ ছাড়া পর্যন্ত ভিডিও দেয়া আছে। তো মাছ ছাড়ার পর দেখা যায় যে কিছু কিছু মাছ মানে মারা যায়, কারণ হচ্ছে আমার যে পরিমাণ মাছ এই জায়গায় দেওয়া হয়েছিল সেই মাছগুলো মারা যায়, কারণ হচ্ছে এইভাবে মানে কাজটা করেনি, সেই জন্য ময়লা পানিটা মানে আর কি পরিষ্কার হয়নি ঠিক মতো, যার কারণে অনেক মাছই মোটামুটি মারা যায়। তারপর আমি এই জায়গায় একটা ফিল্টার ইউজ করি, যেটা পাথর দিয়ে আমি এটার ভিতরে প্রথম পানিটা ফেলে তারপর সেই পানিটা নিচের দিক দিয়ে উঠে আবার এটা বেড়ে যায় এবং এদিক দিয়ে আবার সেই পানিটা পড়ে, তারপর দেখা যায় যে আর এই ধরনের প্রবলেমটা হয়নি। এখন আলহামদুলিল্লাহ মাছ ভালো আছে, যে দেখতে পাচ্ছেন আমি খাবার দিচ্ছি, খুব সুন্দরভাবে মাছ এই জায়গায় চলাফেরা করছে। আমি এই জায়গায় একটা এই অক্সিজেনের জন্য একটা পাইপ দিয়ে রেখেছি স্টোন দিয়ে, আর হচ্ছে আমার এই যে এই জায়গায় একটা পাম্প চলছে যেটার দ্বারা পানিটা উঠছে এবং সেই বেটে যাচ্ছে। তো সেই জন্য আসলে এতদিন আর ভিডিও দেওয়া হয়নি, কারণ হচ্ছে অনেক মাছ এই জায়গায় মানে মারা গেছে, এই দুইটা বেড ঠিক মতো কাজ করতে পারেনি। আর ফিল্টার দেওয়ার পরে আলহামদুলিল্লাহ আর কোনো সমস্যা হয়নি। এখন এটার ভিতরে দেয়া আছে হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন গাছগুলো খুব সুন্দরভাবেই হচ্ছে, এই করলা গাছ, এগুলি চারটা করলা গাছ আছে এবং দুইটা লাউ গাছ আছে, তারপর ধনিয়া দিয়েছিলাম, ধনিয়া পাতা হচ্ছে, তারপর এই হচ্ছে পুদিনা পাতা, আলহামদুলিল্লাহ এটাতে খুবই ভালো হচ্ছে। তারপর এই জায়গায় লাল শাক দেয়া আছে, তো এটা বিচি দিয়েছিলাম, বিচি থেকে এটা লাল শাক হয়েছে। তো এই হচ্ছে আমার ফিল্টারটা, তো এটা থেকে পানি কিছু এই জায়গায় পড়ছে এবং কিছু পানি এই বেড়ে পড়ছে, যার কারণে খুব সুন্দরভাবে সব দিক দিয়ে যখন ফিল্টারটা হয়ে পানিটা এই ট্যাঙ্কিতে পড়ছে তখন কিন্তু মানে পানিটা ফ্রেশ আছে এখন, সেই জন্য মাছ এই জায়গায় খুব সুন্দরভাবে চলাফেরা করতে পারছে। তো এভাবে আমার অ্যাকোয়াফোনিকটা আলহামদুলিল্লাহ এখন মোটামুটি সেট আপই বলা চলে। তো আমি যেটাই কাছে পেয়েছি সেটাই কাজে লাগিয়েছি, যে দেখতে পাচ্ছেন একটা দরজা এটা, তো আমি এটা কোথায় বসাবো, এটা তো অনেক ওয়েট, সেই জন্য আমি এটা একটা দরজার উপরে বসিয়ে নিয়েছি, কারণ হাতের কাছে যেটা পাওয়া যায় সেটা দিয়ে কাজ করলে কাজটা তাড়াতাড়ি হয় এবং কাজটা শেষ হয় আর কি। সব জিনিসের জন্য যদি সব জিনিস ব্যবস্থা করতে হয় সেটা আরেকটা সমস্যা। এই যে আমার এই ড্রামগুলো আমি একটা ফ্রেমে, এই ফ্রেমটা ছিল বাসায়, তো সেটার উপরে বসিয়ে দিয়েছি। তো এইভাবে আমি পরীক্ষামূলকভাবে এটা করে দেখছি যে আপাতত এখনও যেটা আছে আলহামদুলিল্লাহ ভালোই বলা চলে, কোনো সমস্যা নেই আপাতত। এখন প্রথম দিকে একটু সমস্যা হয়েছিল, আলহামদুলিল্লাহ এখন খুবই ভালো আছে, খুবই ভালো। তো বাকি আপডেটগুলো আবার যখন মাছ একটু বড় হবে তারপর দিব, কারণ হচ্ছে মাছগুলো এখন খুব একটা বেশি বড় না, মোটামুটি আর কি। তো গাছগুলো হোক, দেখি গাছে আসলে ফল কতটুকু হয় কি হয় না। তো আমি বলেছিলাম আপনাদেরকে সেই জিনিসগুলোই জানাবো, তো আপনারা আজকের অবশ্যই আপডেটটা পেলেন। তো এই ধরনের যে আরও ভিডিওগুলো দিব সামনে, সেই ভিডিওগুলো পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি বাজিয়ে দিবেন, এতে করে এই ধরনের ভিডিও পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম।